কোটা আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত সংকটের টেকসই সমাধানের আহ্বান জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন সহ 14টি বিদেশি মিশন। চিঠিতে গত কয়েকদিনের ঘটনায় প্রাণহানি ও সম্পদ ধ্বংসের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। একই সাথে এসব ঘটনায় মর্মাহত বলেও জানিয়েছেন মিশনের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। নতুন করে আর যেন প্রাণহানির ঘটনা না ঘটে সে ব্যাপারে তাগিদ দেওয়া হচ্ছে চিঠিতে। আন্দোলনের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করে থাকলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন কূটনীতিকরা। আটক ব্যক্তিদের যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণ করার কথাও উল্লেখ করা হয়েছে। যৌথ চিঠি প্রেরণকারী অন্য দেশগুলো হল ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া।